এসএমসি ওরসালান এর নিবেদিত ১৩টি পৃষ্ঠের আজকের অতিথি একজন সেলিব্রিটি হোস্ট, এমসি এবং অভিনেত্রী শান্তা জাহান। শান্তা জাহান, আমি গত পাঁচ ছয় বছর বললে ভুল হবে, ৬ ৭ বছর ধরে আমি তোমাকে দেখছি যে তুমি বড় বড় প্রোগ্রামগুলোতে এমসি হও, আমি চান্সই পাই না। তুমি কিভাবে এটা পাও এবং এটা আমাকে শেখাও? আচ্ছা, এখানে একদম মানে এটা হচ্ছে বিটার ট্রুথ যে বাংলাদেশে সব কর্পোরেট হাউসগুলো মনে করে যে ছেলেদের চাইতে একটা মেয়ে এমসি যদি স্টেজে থাকে তাহলে তাদের যারা আসলে গেস্ট থাকবে তারা বেশি আই থিঙ্ক প্রোগ্রামটার দিকে ফোকাসড থাকবে। এটা একটা ব্যাপার, কারণ অনেক সময় এমন হয়, ধরো আমি ব্যস্ত, আমি তখন একটা ছেলেকে ওখানে রেফার করলাম, বাট তারা আমাকে বলেন না আপু একটা মেয়ে এমসি দরকার, একটু দেখতে সুন্দর হলেই হবে। তো যখন এই ধরনের কথা বলে তখন আসলে মন খারাপ হয়, কারণ আমাদের দেশে অনেক ভালো এমসি আছে, ছেলে হোস্ট যারা, আমি অনেকের নামে বলতে পারবো, তুমিও চেনো তাদের সবাইকে। সো অনেক সময় রেফার করার পরেও কিন্তু তাদেরকে নেয় না, ইটস মানে বিটার ট্রুথ। কিন্তু যখন আমি টেলিভিশনে আগে প্রোগ্রাম দেখতাম সেখানে উপস্থাপক মানে সুন্দর একজন মেয়ে হতে হবে, কথা বলতে পারুক বা না পারুক, এই ট্রেন্ডটাই ছিল, এখনো আছে। সেই ট্রেন্ডটা তোমরা কয়েকজন বেশ ভালোভাবে মানে তোমরা সংশোধন করেছো, যে সৌন্দর্যের পাশাপাশি কথা বলার সৌন্দর্যকেও তোমরা নিয়ে এসেছো এবং সেক্ষেত্রে একটা চেঞ্জ তোমাদের হাত ধরে এসেছে। তারপরেও বলবো সেখানেও ছেলেদের অংশগ্রহণের জায়গা খুবই কম, এটা কেন? ছেলেরা না প্রথমে কিন্তু খুব ডেডিকেটেড থাকে যখন তারা শুরু করে, কিন্তু কিছুদিন পরে তারা আসলে হতাশ হয়ে যায়, কারণ দেখা যায় তাদের গণ্ডিটা ছোটই থেকে যায়, খুব সহজে বড় হয় না। একটা মেয়ে দেখা যাচ্ছে কাল মানে সে আজকে এমসি করছে, কালকে সে ফটোশ্যুট করছে, পরশুদিন সে নাটক করছে, তারপরে তাকে টিভিসিতে নিয়ে নিচ্ছে। তো একটা ছেলে এমসির ক্ষেত্রে এরকমটা খুব সহসা হয় না, সেই ক্ষেত্রে তারা একটু আপসেট হয়ে যায়, আর আমার মনে হয় পারিবারিক একটা চাপের ব্যাপার থাকে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে, কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসি রোড সেলাইনে ছেলে বা মেয়ে যদি অভিনয় করে যেই টাকা পায়, কিংবা ফটোশুট করে যেই টাকা পায়, কিংবা নাচে যেই টাকা পায়, উপস্থাপনা করলে সেই টাকা আসলে পায় না। টেলিভিশনে তো একদমই পাওয়া যায় না, মানে আমি যদি সত্য কথা বলি টেলিভিশন আমাদেরকে ইনভেস্ট করে কাজ করতে হয়, আমার ড্রেসের জন্য আমাকে পে করতে হয়, বিকজ ওই পেমেন্টটা। কিন্তু তোমার কাছে কি মনে হয় এত বছরেও একজন এমসি কিংবা উপস্থাপক যাই আমরা বলি না কেন এত গুরুত্বহীন একটি পেশা, যে এত কম টাকা সবাই দিচ্ছে, এখনো তাদেরকে এইভাবে করে চিন্তা করছে যে ইনভেস্ট করে সে এসে অন্যজনের পারপাস সার্ভ করে যাবে, এটা কেন? প্রথম চার বছর ব্যাপারটা এমন ছিল যে আমাকে প্রতিদিনই টেলিভিশনে অন এয়ার থাকতে হবে, সেটা লাইভে হোক, রেকর্ডেড প্রোগ্রাম হোক, একসাথে আটটা দশটা চ্যানেলেও কাজ করেছি, বিকজ এটা আমার প্রচার মাধ্যম, মানুষ আমাকে বেশি বেশি চিনবে এবং চেনার ফলে কিন্তু আমি কর্পোরেটে কল পাচ্ছি। তার মানে মেয়েদের ক্ষেত্রে কর্পোরেট শোটা হচ্ছে মেইন প্রফেশন, টেলিভিশন দিয়ে তারা আসলে জনপ্রিয়তাটা ইনকাম করে, যেটা তাদের ইনভেস্টমেন্ট, তাদের টাকার দরকার হয় না। আর পুরুষরা যেহেতু কর্পোরেট শো পায় না, টেলিভিশন শো করে কিছু টাকা পেয়ে তাদের পোষায় না, এই জন্য ছেড়ে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে, হতাশ হয়ে তারা অন্য কোনো পেশায় সুইচ করে। আমি ছয় বছর টিকলাম কিভাবে? কারণ তোমার মতো কেউ হতে পারেনি, এত সাহস নিয়ে কেউ কথা বলতে পারে না, এই যে চট করে যে প্রশ্নটা করে ফেলো একজন মানুষকে, যে সে মানে এটাকে কি বলবো, যে হঠাৎ করে হলেও সত্য কথা বলে দিতে বাধ্য হয়, কারণ এই ধরনের মানে সাডেন একটা প্রশ্ন করা, ব্যক্তিগত ব্যাপার নিয়ে উপস্থাপন করা, এটা অনেক ক্ষেত্রেই হয় না। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, ছেলে উপস্থাপকদের ক্ষেত্রে অনেকেই আছে ট্রেন ভাঙতে চায় না, ওই যেভাবে করে শুরু করি আমি প্রথম দিন থেকে তারা শেষ পর্যন্ত ওভাবেই থাকে এবং মনে করে যে মানে আমাকে খুব গুছিয়ে কথা বলতে হবে, একটা ওয়ার্ডও এদিক সেদিক হওয়া যাবে না, খুব বুকিশ টাইপের হয়, এটা একটা ব্যাপার যেটা আসলে এখন পাবলিক নেয় না। পাবলিক মনে করো যা নেয়, যে কেউ যদি ট্রেন্ড চেঞ্জ করে তার পেছনে তো সবাই যেন তাকে ছোবল মারার জন্য দৌড়ায়, এই ট্রেন্ডটা কি কিভাবে চেঞ্জ হবে বলো? এই ট্রেন্ড আসলে চেঞ্জ হবে না, নিজেকে সর্বসেক্টরেই তা আছে, একদম মানে সব সেক্টরে আছে। ধরো তুমি যখন শুরু করেছো, তুমি তোমার মতো শুরু করেছো, পাঁচে লোকে কথা বলার অভাব কি ছিল? এখনও কেউ মানে এখনও কি আছে যে তোমাকে নিয়ে কথা বলছে, সেও কিন্তু তোমার ভিডিও দেখছে, সে এনজয় করছে, বাট পরবর্তীতে একটা হয়তো ব্যাড কমেন্ট করছে বা অন্য আরেকজনের সাথে সমালোচনা করছে, কিন্তু দেখছে ঠিকই। ওকে, তুমি যেহেতু কর্পোরেট শোকে ফোকাস করো, তুমি অন্য অনেকে আছে যারা ফেসবুক পেজ, ইউটিউব, নিজস্ব চ্যানেলকে ফোকাস করে,
এবং সেখান থেকে অনেক জনপ্রিয় হয়। তোমার ক্ষেত্রে তোমার পেজ কিংবা ইউটিউব চ্যানেল এই ধরনের কোনো কিছু কি আছে যেগুলোতে তুমি নিজের কাজ করো এবং সেখান থেকে অনেক বেশি পরিচিতি লাভ করো বা অর্থ ইনকাম করো? না, আমি মানে এখনও পর্যন্ত অর্থ ইনকামের ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়নি। তবে আমার পেজে হ্যাঁ 5 লাখের মতন ফলোয়ার্স আছে, বাট এটাও না খুবই মানে একা একাই হয়েছে, হয় না যে তোমার ফেসবুকের সাথে লিঙ্ক করা আছে, আমি ফেসবুকে যে ছবিটা দিলাম সেটাই আবার পেজে চলে যাচ্ছে অটো। অ্যাকচুয়ালি মনিটাইজ করার জন্য আমার আলাদা কেউ নেই বা আমার নিজেরও করা হয় না, আমি এইসব ব্যাপারে একটু বোধহয় ব্যাকডেটেড। অনেক আর্টিস্ট আছে যারা ওপেন হয় না, আমরা সেটা অনেক বলবো না, সেটা গুটি কয়েক বলবো, যারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের এই ইমেজটা ধরে রাখতে পেরেছে। বাকি সবাই ওপেন হয়েছে এবং ওপেন হয়, কন্টেন্ট ক্রিয়েটাররা আরও ওপেন হয়। তো এই ওপেনের যুগে ওপেন হওয়াদের এবং না হওয়াদের প্রতি তোমার অবজারভেশনটা আরেকটু ডিটেইল শুনতে চাই। যে মেয়েটা হয়তো আগে এক ধরনের ড্রেস পরতো, সে কিন্তু এখন এসে চেঞ্জ করে ফেলেছে। এটা হয়তো সে সময়ের সাথে বা যুগের সাথে তাল মিলিয়ে অথবা নিজের আমি বলবো কাটতি বাড়ানো সেই জায়গা থেকেও অনেক কিছু সে চিন্তা করেছে। এটা একটা আমাদের আমরা যখন ইভেন্ট করি, ইভেন্টের ওখান থেকেও কিন্তু অনেক ধরনের চাহিদা থাকে লাইক আপু আপনাকে এই ধরনের শাড়ি পরতে হবে। ইভেন এমনও হয় যে ফোন করে হয়তো বলে আপু ক্লায়েন্ট বলেছে স্লিভলেস ব্লাউজ পরতে হবে। আমি মানে আমি শাড়ি পরবো ঠিক আছে, আপনাদের সাথে কালার ম্যাচ করে শাড়ি পরছি বিকজ আপনাদের লোগো বা একটা প্রোডাক্টের ব্যাপার থাকে, কিন্তু আমি ব্লাউজ স্লিভ সহ পরবো না স্লিভলেস পরবো, এটা তো আমার রুচিবোধ, আমার ইচ্ছা, সেখানে তো আপনি বলতে পারেন না। সো এই জন্য কিন্তু অনেক কাজ করা হয় না। আবার ধরো এমন হয় যে কন্টেন্ট ক্রিয়েটর আমি হলাম, তো সেক্ষেত্রে দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পরে মানে বেড থেকে নিয়ে শুরু করে ওয়াশরুমে যে দাঁত ব্রাশ করছে সেটাও অনেকে দেখায়। ইভেন তো অনেকেই রয়েছে যারা পার্লারে যেয়ে মানে বডি ম্যাসাজ করছে আর লাইক ফেসিয়াল করছে বা কী ধরনের সার্ভিস সে নিচ্ছে সেটাও এখন সে দেখাতে পছন্দ করে। মানে আমার মনে হয় যে আসলে একজন আর্টিস্টের এতটা মানে ব্যক্তিগত ব্যাপারগুলো উপস্থাপন করা উচিত না। সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ড যে সময় আসে এবং যারা যে সময় যে বিষয়গুলো নিয়ে আলোচিত থাকে সেগুলি দেখা যায় যে খুবই লেস ইম্পর্টেন্ট, সামাজিকভাবে এর কোনো মানে কোনো ভ্যালু নাই, কিংবা ধরো দেশের কোনো উপকার নাই, দশেরও কোনো উপকার নাই যে ধরনের অ্যাক্টিভিটিসে যখন ভাইরাল যেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এই ট্রেন কিন্তু চলেই আসছে, এই ট্রেনটা চলে আসছে মানে হচ্ছে এটা বুঝতে হবে যে এটা মানুষের টেস্ট, মানুষ যেভাবে হোক পছন্দ করছে, তা জায়েদ খানের ডিগবাজি হোক কিংবা আরও অপু বুবলির সংসার হোক, যা কিছু হোক, যে ধরনের ইস্যুগুলো নিয়ে মানুষের আগ্রহ বেশি, দেখবা ভিউজ বেশি, চর্চা বেশি, নেগেটিভ যে কোনো ইস্যুস নিয়ে চর্চা অনেক বেশি, চোখের সামনে বারবার এই জিনিসগুলো আর চোখকে কি আরাম দেয় এবং মনকে কি বলে। যদি লাইফের একদম চরম একটা সত্য কথা বলি, আমি আজ পর্যন্ত মানে হিরো আলম যে এত নাকি ফলোয়ার্স, আমি আজ পর্যন্ত তার কোনো ভিডিওস দেখিনি, এবং যারা এটা শেয়ার করে বা ট্যাগ করে আমি তাদেরকে আনফলো করে দিই, ইভেন অনেককে ব্লকও করে দিয়েছি যে সে আসলে তার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড থাকা না থাকা একই কথা। সো এমনও হয়েছে, এবং যখন আসে আমি ট্রাই করি ওটা আমার টাইমলাইন থেকে হাইড করে দেওয়ার, বিকজ তার কাছ থেকে আমার শেখার কিছু নেই, বরং আমি যতটুকু জানি বা বুঝি আমি যদি তাকে ফলো করি একটা সময় না, আমি হয়তো মানুষ তো পরিবর্তনশীল, যদি এমন হয় যে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল, তো তার কথাটা এই জন্য বললাম যে এরকম আরও অনেকগুলো আছে। তুমি না আবার মহিলা হিরো আলম হয়ে যাও, স্বাভাবিক বলা তো যায় না। ইভেন এমনও হয়েছে ধরো এখন তো ডিজিটালে প্রচুর শোজ হয়, তো অনেক সময় বলা হয় যে আপু ডিজিটালে উপস্থাপনা করতে হবে। ওকে, কাদের উপস্থাপনা করতে হবে? মানে ফুড ব্লগার আছে, কিছু ইনফ্লুয়েন্সার আছে, বা কিছু হচ্ছে যারা মানে এখন যারা আসলে সোশ্যাল মিডিয়াকে পুঁজি করে কাজ করছে তাদের কথাই বলবো। তো আমি বলি যে তাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি আমাকে পাঠাতে হবে, বিকজ আমি যার সাথে কথা বলবো তার একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকা জরুরি, যাতে আমি কথা বলে শান্তি পাই। আচ্ছা, তুমি যে ইন্টারভিউগুলো যখন করো, এতগুলো মানুষের ইন্টারভিউ জীবনভর নিলা, এই মানুষের সাথে কথা বলার এক্সপিরিয়েন্সগুলি তোমাকে কী কী শেখালো, জীবনকে কীভাবে সমৃদ্ধ করলো? ধরো মঞ্চ থেকে আসা একজন মানুষ, মামুনুর রশিদ স্যারের কথা বলতে পারি, তাকে যেমন আমরা পেয়েছি, আবার একই সাথে দিলারা জামান ম্যামকে আমি পেয়েছি, আবার একই সাথে এই নতুন প্রজন্মে যারা কাজ করছে মানে দিঘির কথাও যদি বলি ওর সাথেও তো কথা বলেছি, তো এই টু জেড এভাবে করে প্রত্যেকটা সেক্টরের মানুষ, গান লিখছে যারা, সুর করছে যারা, অভিনয় করছে অথবা যারা কর্পোরেটে কাজ করছে তাদের সাথেও কথা বলার সুযোগ হয়, এবং প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি তো আলাদা। যদি আমি শিখতে চাই
দশটা শেখার কিন্তু দরকার নেই, বাট তার একটা যে কোনো ভালো গুণ যদি আমি নিজের মধ্যে নিতে পারি, অনেক কিছু রয়েছে। এবং আমি বলবো, আমি প্রথম দিন যা ছিলাম আর আজকের আমি হওয়ার পেছনে অবশ্যই তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে কিছু কিছু ভালো জিনিস কিন্তু আমাকে সমৃদ্ধ করেছে। আচ্ছা, তুমি এক দিন রাতে কত টাকা সর্বোচ্চ কামিয়েছো? একটা মাস ছিল যখন আমি এক মাসে প্রায় 40টার মতো ইভেন্ট করেছিলাম। তখন এমন হয়েছে যে একদিন আমি 3টা ইভেন্টও করেছি, ধরো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা ইভেন্ট করেছি। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয় 1.5 থেকে 2 লাখ টাকার মতো। একদিনের সর্বোচ্চ আয়, একদিনের সর্বনিম্ন আয় কত? 5000। শান্তা জাহান তার নিজের সম্পর্কে যদি এক কথায় দর্শককে জানাতে চায়, কে সে, কি বলবে? শান্তা জাহান বাংলাদেশের একজন, তাদেরই খুব কাছের একজন মেয়ে, যে তার দেশকে ভালোবাসে, তার সংস্কৃতি, তার সভ্যতাকে ভালোবাসে, আর পাশাপাশি চায়, মানে আমার কাজ দ্বারা আমি জানি যে হয়তো খুব বেশি মানুষের উপকার করা সম্ভব নয়, কিন্তু তারপরেও ধরো আমার দুটো কথায় যদি কারো মন একটু ভালো হয়, কেউ যদি ভালো কিছু শিখতে পারে, সেটাই হচ্ছে প্রাপ্তি। কিছু কথা দর্শকের উদ্দেশ্যে বলবা? আমিও থাকবো না, ক্যামেরার পেছনের লোকজন থাকবে না, মনের কিছু গভীরে একান্ত কিছু কথা, যে কথাগুলো দর্শক আগে কখনো শুনেনি। নতুন যারা কাজ করতে চান তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে আপনাকে বাংলায় ভালোভাবে দক্ষ হতে হবে। এখন অনেকে ইংলিশ প্রেজেন্টেশন করেন, অবশ্যই আমি সাধুবাদ জানাই, অবশ্যই ইংলিশ ভালোভাবে জানতে পারলে বেটার, শুধুমাত্র বাংলাদেশ নয় বহির্বিশ্বে যেও আপনি ভালো করতে পারবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের স্টেজ অথবা ডিজিটালে কাজ করছেন, আপনার 98% অডিয়েন্স এখনও পর্যন্ত প্রকৃত অর্থে বাঙালি। তারা বাংলা কথাটাই খুব সুন্দর করে বোঝেন, ভালোবাসেন এবং বলতে পছন্দ করেন। আমাদের সংস্কৃতিকে আমরা রিচ করার চেষ্টা করব, পৃষ্ঠপোষকতা করব, এটাই তো একজন শিল্পীর মূল মন্ত্র হওয়া উচিত। উপস্থাপনা শিল্পের একটা বড় মাধ্যম, যেখানে আপনি নিজেকে একজন কথাশিল্পী হিসেবে রিপ্রেজেন্ট করছেন, তাই আপনার উচিত আপনার দেশকে, আপনার সংস্কৃতি, আপনার সভ্যতাকে ভালোবাসা, বাংলা ভাষাকে ভালোবাসা।